আগামী 27 ফেব্রুয়ারি বর্ধমান পৌরসভার নির্বাচন। বর্ধমান পৌরসভার 35টি ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের নতুন ও পুরনো প্রার্থীরা এবারে লড়াই করছেন। পুরনো যত কাউন্সিলর এবারে টিকিট পেয়েছেন তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বর্ধমান পৌরসভার 18 নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রদীপ রহমান। এলাকার মানুষের পাশে থাকা এবং উন্নয়ন দেখে দল এবারেও নির্বাচনে তার প্রতি ভরসা রেখেছেন। প্রদীপ রহমান এলাকায় সহজ সরল একটি ভালো ছেলে বলেই পরিচিত, তাই তিনি দ্বিতীয়বার টিকিট পাওয়ায় খুশি 18 নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষজন। 18 নম্বর ওয়ার্ডে হিন্দু মুসলিম সহ অন্যান্য মানুষেরাও বসবাস করেন। তিনি জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ওয়ার্ডে কাজ করেছেন। তিনি যেমন মুসলিমদের জন্য কবরস্থান তৈরি করেছেন বা সাজিয়েছেন, তেমন এলাকায় প্রচুর মন্দির তৈরি করেছেন। অবাঙালিদের জন্য বিধায়ক খোকন দাসের সহযোগিতায় বাঁকা ব্রিজে সূর্য মন্দির তৈরি করেছেন। বাঁকা ব্রিজে নিজের খরচায় লাইটও লাগিয়েছেন। এলাকায় একটি গরিব মানুষের জন্য অনুষ্ঠান বাড়িও নির্মাণ করেছেন তিনি। তার এলাকার কর্মকাণ্ড ভোটের আগেই তাকে জিতিয়ে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 18 নম্বর ওয়ার্ডে এলাকার মানুষের চাহিদাকে মান্যতা দিয়ে বাঁকার মাঠ সংলগ্ন একটি শিব মন্দিরও তৈরি করেছেন তিনি। আবার 18 নম্বর ওয়ার্ডের কবরস্থানটিকে যেভাবে সাজিয়েছেন নিজের উদ্যোগে এবং অর্থ ব্যয় করে, তা দেখে মনে হতেই পারে যে এটা একটি পার্ক। তার এই কার্যকলাপ এলাকাবাসীকে মুগ্ধ করেছে। মুসলিম সম্প্রদায়ের হওয়া সত্ত্বেও প্রত্যেক ধর্মের প্রতি তার এই অনুরাগ মানুষের মন জয় করেছে। এলাকায় এরকম অনেক মন্দিরই আছে যেখানে পূজার পর প্রথম প্রসাদ প্রদীপ রহমানের হাতে দিয়ে তারপর সকলকে বিতরণ করা হয়। ভাবি যে কোনো ধর্ম আমি ভাবি না, মানুষই সবার উপরে, সবার উপরে মানুষত্ব, তার উপর কেউ না, এটাই আমি সবসময় ভাবি। এবং আমি যে দলটা করি, তৃণমূল কংগ্রেস দলটা করি, আমার দিদি সবসময় শিখিয়েছে যে সব ধর্মকে সম্মান করবে, সব মানুষের পাশে থাকবে। সেই জন্য আজকে আমরা ওয়ার্ডে যেমন কবরস্থান উন্নয়ন করেছি একদিকে, একদিকে শিব মন্দির করেছি, একদিকে কালী মন্দির করেছি, একদিকে আমার হিন্দি ভাষাভাষী ভাইদের জন্য আমরা সূর্য মন্দির করেছি, আবার আমার একটা কিছু মানুষের একটু দাবি হয় দুর্গা মন্দির, সেটা আমরা করবো, ঈদগাতলা সংস্কার করেছি আমরা, আমাদের জানাজাখানা করেছি আমরা। এইভাবেই আমরা সকল ধর্মের মানুষের আমরা উন্নয়ন করে চলেছি আমাদের ওয়ার্ড থেকে। তৃতীয়বার নির্বাচিত হয়ে এলে এলাকায় আরও কিছু ভালো করতে চান বলে জানান প্রার্থী। তৃতীয়বার নির্বাচিত হলে কিছু কিছু আমাদের রাস্তাগুলো, যে পাইপ লাইন যাওয়ার পর না একটু খোঁড়াখুঁড়ি হয়েছে, সেগুলো আমি মেরামত করব। এবং এই বাঁকার ধারে আমার একটা সূর্য মন্দির হচ্ছে, সেই সূর্য মন্দিরটা আমাদের কাজ চলছে, সেই মন্দিরটা আমরা সম্পূর্ণ করব। এবং বাঁকার ধারে যারা হিন্দি ভাষাভাষী মানুষ আছে তারা একটা আমাকে ঘাট করে দেওয়ার জন্য বলেছিল। আমি এটা মাননীয় বিধায়ক খোকন দাস মহাশয়কে বলেছিলাম যে একটা ঘাট যদি করে দেন তো খুব ভালো হয়। উনি ওইখানে একটা ঘাট করে দিয়ে বলেছেন, এবার সেই কাজটা আমি প্রথমেই জেতার পর সেই কাজটা প্রথমে আমি আরম্ভ করব। 18 নম্বর ওয়ার্ডে বরফকলের সামনে এবং পাশে সৌন্দর্যায়ন করেছেন তিনি। এলাকায় বিবেকানন্দের মূর্তি উন্মোচন করেছেন, কমিউনিটি হল সহ বহু কাজ করেছেন তিনি। আসলে অনেকে মনে করছেন তার নামটাই তার কাজের সাথে যোগ্য। প্রদীপ যেমন হিন্দুদের পবিত্র জিনিস শুভ কাজে লাগে, তেমন রহমান মানে করুণাময় ও দয়ালু, অর্থাৎ তার নাম প্রদীপ রহমান যথার্থই সার্থক। তার নামই প্রমাণ করে সর্বধর্মের সমন্বয়। আগামী 27 ফেব্রুয়ারি মানুষ প্রদীপ রহমানের কাজের সাথে উন্নয়নের সাথে কতটা থাকবে তার সময়ই বলবে। এখন লড়াই জমবে বলে কি এটা মানুষের, আমাদের, আমরা তো এই ওয়ার্ডে উন্নয়নে খেলা খেলবো মানুষের কাছে। আমরা 5টা বছর উন্নয়ন করেছি এবং বিরোধীরা শুধু ওই ভোটের এই এক মাসই আছে, আর আমাদের কর্মীরা আমরা 5 বছর মানুষের পাশে থাকি। সেই জন্য আমাদের মানুষের আশীর্বাদ আমাদের পাশে আছে। আমরা এই ওয়ার্ড থেকে প্রত্যেকটি ভোটেই, আমরা 2011 সাল থেকে 2021 সাল পর্যন্ত যতগুলো ভোট হয়েছে প্রত্যেকটি ভোটে আমরা আমাদের যিনি প্রার্থী হয়েছেন তাকে বিপুলভাবে লিড দিয়েছি। এবার তো আমি প্রার্থী হয়েছে, মানুষ খুবই খুশি। আমরা এই ওয়ার্ড থেকে আমরা অনেক ভোটে জিতবো এবং বিরোধীরা এই ওয়ার্ডে তেমন কিছু করতে পারবে না কো। আমাদের ওয়ার্ডের কর্মীরা দিনরাত্র পরিশ্রম করছে, তার পরিশ্রম ফল আমাদের ভোট বক্সে আমরা দেখতে পাবো। আরতেই হবে, শুধু উন্নয়ন করলে তো হবে না, এমনি মানুষের পাশেও থাকতে হবে। আমরা উন্নয়ন করেছি, মানুষের পাশেও থেকেছি, আমরা 100% যে আমরা এই ওয়ার্ড থেকে আমরা জিতবো। বিধায়ক খোকন দাস বলছেন 35-0 হবে। নিশ্চয়ই 35-0 হবে, আমরা 35-0 করে আমরা বর্ধমান পৌরসভা আমরা আবার আমরা বোর্ড গঠন করব। খুব ভালো লাগছে, দলকে ধন্যবাদ জানাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস মশাইকে ধন্যবাদ জানাই যে দ্বিতীয়বার মানুষের কাজ করার সুবিধা করে দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ জানাই। বর্ধমান থেকে রাজীব মণ্ডল ও পম মহন্ত, রিপোর্ট আনন্দবার্তা।